কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে কন্টেন্টের যে পার্টটা আছে, ঠিক আছে, এই যে কন্টেন্টের যে আইডিটা যেখানে আমরা লিখেছিলাম, যেখানে আমরা অ্যাকোর্ডিয়ান বডিটা লিখেছি, তার আগে যে জিনিসটা দেখতে পাচ্ছি যেখানে আপনার আমরা আইডিটা নিচ্ছি, মানে কন্টেন্টের যে আমরা আইডিটা নিচ্ছি, সেখানে আমরা লিখবো হচ্ছে আর ডেটা বিএস প্যারেন্ট, লিখবো ডেটা বিএস প্যারেন্ট, আমরা দেবো হচ্ছে আমরা যে আইডিটা টেনেছিলাম হ্যাশ দিয়ে আমরা এই আইডিটা দিয়ে দেবো, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের বুটস্ট্র্যাপ 5 রিলেটেড 15th টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো বুটস্ট্র্যাপ অ্যাকোর্ডিয়ান, বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ 5 অ্যাকোর্ডিয়ান। তো এই বুটস্ট্র্যাপ 5 অ্যাকোর্ডিয়ান আমি ফুল ডিটেলসে দেখাবো, আপনারা ভিডিওটা উইদাউট এনি স্কিপ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, বুটস্ট্র্যাপ 5 অ্যাকোর্ডিয়ান নিয়ে আমি আলোচনাটা শুরু করি। তো আমরা বুটস্ট্র্যাপ 5 অ্যাকোর্ডিয়ানে তিন ধরনের অ্যাকোর্ডিয়ান করবো, যেটা অলওয়েজ ওপেন থাকবে, মানে আমি প্রথমটা ক্লিক করবো ওটা ওপেন থাকবে, দ্বিতীয়টা ক্লিক করবো ওটা ওপেন থাকবে, অ্যান্ড তারপরে যে পার্টটা আমরা দেখবো ওপেন অনলি ফার্স্ট, মানে প্রথমটা খালি ওপেন থাকবে, তারপর সেকেন্ডটা ক্লিক করলে ওপেনটা অটোমেটিক্যালি, মানে ফার্স্ট এটা অটোমেটিক্যালি কোলাপস হয়ে যাবে। আর ফ্লাস হচ্ছে ব্যাপারটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, আমি আপনাকে ব্যাপারটা এখন এক্সপ্লেন করতে পারছি না, জিনিসটা দেখবেন যে একটু বর্ডারলেস হয়ে যায় ব্যাপারটা, আর কিছুই না। তো চলুন ব্যাপারটা আমরা টোটাল জিনিসটা আমরা ডিটেলসে দেখি, চলে যাই আমরা আমাদের কোড এডিটর। আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি, আমরা কি করেছি, আমরা একটা টাইটেলিং করে রেখেছি বুটস্ট্র্যাপ ফর অ্যাকোর্ডিয়ান, সেখানে আমরা একটা বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্ক টেনে রেখে দিয়েছি। আর কি করেছি, আমাদের এখন স্ক্রিপ্টে একটা কাজ আছে, তো বুটস্ট্র্যাপ স্ক্রিপ্টটাকে, তো আমরা তার জন্য স্ক্রিপ্টটা নিয়ে রেখেছি, মানে ঠিক আছে, বুটস্ট্র্যাপ স্ক্রিপ্টের যে সিডিএন লিঙ্কটা আছে সেটা আমরা নিয়ে রেখেছি। ওকে, এবার আমরা বুটস্ট্র্যাপ 5 এর অ্যাকোর্ডিয়ানের কাজটা শুরু করবো। তো তার জন্য আমরা কি করি, আমরা ফার্স্ট যে কাজটা করবো, প্রথমে আমরা একটা ডিভ নেব, তার নাম দিয়ে আমরা অ্যাকোর্ডিয়ান, এ ডবল সি ও আর ডি আই ও এন, অ্যাকোর্ডিয়ান, ঠিক আছে। তো আমরা কি করি, ফার্স্ট আমরা করি, আমরা ফার্স্টে এক একটা আইটেম ক্রিয়েট করবো, মানে অ্যাকোর্ডিয়ান, ঠিক আছে। তো ফার্স্ট আমরা একটা আই মানে ডিব নিই, তার নাম দিই অ্যাকোর্ডিয়ান আইটেম, আইটিইএম, ওকে। আচ্ছা, এইবার এই আইটেমের মধ্যে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা নেবো হচ্ছে অ্যাকোর্ডিয়ান হেডার, এই হেডারের মধ্যে আমরা আরেকটা একটা বাটন নেবো অ্যাকচুয়ালি, তার নাম দিই আমরা বিইউডব্লিউটিএন বাটন, টাইপ দেবো হচ্ছে আমরা বাটন, বিইউডব্লিউটিএন বাটন, ওকে। অ্যান্ড আমরা কি করবো, এখানে আমরা একটা ক্লাস নেবো, ঠিক আছে, বাটনের আমরা একটা ক্লাস নেবো, তার নাম দেবো হচ্ছে অ্যাকোর্ডিয়ান বাটন, এ ডবল সি ও আর ডি আই ও এন, অ্যাকোর্ডিয়ান বিইউডব্লিউটিএন বাটন। তো দেখবেন আমি যখনই অ্যাকোর্ডিয়ান বাটনটা ইউজ করলাম, তখন দেখবেন একটা বাটন ক্রিয়েট হয়ে গেলো আর একটা অ্যারো কিন্তু ক্রিয়েট হয়ে গেল অটোমেটিক্যালি, তাই না? ওকে, এইবার আমাদের কি করতে হবে, আমরা এই বাটনের একটা নাম দিয়ে দিই। তো বাটনের নামটা আমরা কি দেবো, আমরা দিই ফার্স্ট হচ্ছে এখানটায় হেডিং ওয়ান, ওকে। তো আমাদের একটা হেডিং ওয়ান কিন্তু তৈরি হয়ে গেছে, ওকে। এবার আমরা কি করবো, অ্যাকোর্ডিয়ান হেডারের বাইরে, মানে এই ডিপটা যেখানে শেষ হয়েছে তার বাইরে আমরা কি করবো, আমরা একটা ডিপ নেবো যার নাম দিই আমরা সরি এ ডবল অ্যাকোর্ডিয়ন কোল্যাপস, সি ও এল এল এ পি এস সি, ঠিক আছে, ওকে, অ্যাকোর্ডিয়ান কোল্যাপস। এবার এই কোল্যাপসের মধ্যে আমরা কি করব, আমরা আরেকটা ডিপ নেবো যার নাম দিই আমরা অ্যাকোর্ডিয়ন বডি, ওকে, ঠিক আছে। এবার এই বডির মধ্যে আমরা কি করেছি, আমরা একটা পি ট্যাগ নিই অ্যান্ড পি নেবো, পি এর মধ্যে আমরা কিছু লোরোমিপসাম টেক্সট নিব, ঠিক আছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা বর্ডার দেওয়া আছে, আমরা এক কাজ করি একটু বোঝার জন্য স্টাইল ট্যাগটা নিতে হবে, তার মধ্যে বডি, বডির মধ্যে আমরা প্যাডিং দিয়ে দিই, পি এ ডবল ডি আই জি প্যাডিং, 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিই, তাহলে একটু বুঝতে পারবো আমি, হ্যাঁ, ঠিক আছে। দেখবেন আমরা একটা বড়া কিন্তু দেখতে পাচ্ছি, এখন কিন্তু ক্লিক করলে আমাদের এখানে কোনো কাজ কিন্তু হবে না, ওকে। এইবার আমাদের যে কাজটা করতে হবে ওয়ান বাই ওয়ান, ফার্স্ট হচ্ছে আমরা এখানে করবো হচ্ছে প্রথম অবস্থায় কি থাকবে, আমরা এই কন্টেন্টটাকে শো করাবো না, ঠিক আছে। তো তার জন্য আমরা এখানে করে দেবো কোল্যাপস, সি ও এল এল এ পি এস কোল্যাপস, যে সেভ করবো, দেখুন এটা কিন্তু হাইড হয়ে গেছে, এখন ক্লিক করলে কিন্তু কিছুই হবে না, ওকে। এবার আমাদের অ্যাকোর্ডিয়ানে ছোট্ট মানে আমাদের অ্যাকোর্ডিয়ানে কাজটা আমরা করবো, তো তার জন্য আমরা কি করবো, ফার্স্ট হচ্ছে আমরা যে বাটন নিয়েছিলাম, ঠিক আছে, এই বাটনের মধ্যে আমরা নেবো হচ্ছে ডেটা বিএস টগেল, টিও ডবল জি এল ই টগেল, অ্যান্ড আমরা এর মধ্যে লিখে দেবো কোল্যাপস,
ইয়েস কোলাপস ঠিক আছে ওকে ক্লিক করলে এখন আমাদের কিন্তু কোনো কাজ হবে না ওকে দেন আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট দেব জাভাস্ক্রিপ্ট অ্যাট্রিবিউট যেটাকে বলছি আমরা ডেটা ডিএস টার্গেট টার্গেট ওকে যেটা আমরা টার্গেটটা বানাবো যে টার্গেটটার নাম দিই আমরা কন্টেন্ট ওয়ান ঠিক আছে আপনারা যা ইচ্ছা দিতে পারেন এই টার্গেটটা নাম কিন্তু এখানে আইডিটা যেন থাকে ঠিক আছে বাট এই যে কন্টেন্ট ওয়ানটা আমরা ক্রিয়েট করলাম এখানে আমরা যে এই যে বুটস্ট্র্যাপ কোলাপস যে পার্টটা বানিয়েছি সেখানে আমরা এই আইডিতে টেনে দিই ঠিক আছে আমরা এই যে এই আমরা এডিটার একটু জুম আউট করি তাহলে আপনারা দেখতে বুঝতে পারবেন ঠিক আছে মানে নাহলে অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হবে এবার যদি আমি ক্লিক করি দেখুন কি সুন্দর কিন্তু অ্যাকোর্ডিয়ান কাজটা করছে তাই না ক্লিক করলে কোলাপস মানে এক্সপ্যান্ড হচ্ছে আবার ক্লিক করলে জিনিসটা কোলাপস হয়ে যাচ্ছে জিনিসটা কিন্তু এই এই দুটোর দ্বারা হয়েছে বিএস টগল কোলাপস আর বিএস টার্গেট কোলাপস ওয়ান এই কোলাপস ওয়ানটা আমি এই আইডিটা কিন্তু আমি এই আমাদের কন্টেন্টের আইডিতে আমি চিনিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে এবার আমাদের শেষ হয়নি এবার আমাদের কিন্তু আরও অনেক কাজ আছে এখনো পর্যন্ত ওকে তো আমরা কি করি এই যে আইটেমটা আমরা যে ক্রিয়েট করেছিলাম এই আইটেমটাকে কপি অ্যান্ড পেস্ট করি আরেকবার কপি অ্যান্ড পেস্ট করলাম তো আমরা এখানে নাম দিয়ে দিই এটাকে হেডিং টু DW2 সেট করবো আমাদের কিন্তু এখন ক্লিক করলে দুটোই একসাথে ওপেন হয়ে যাচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে এই যে টুটা বানিয়েছিলাম আমরা এটা ওয়ানটা বানিয়েছিলাম কন্টেন্ট ওয়ান এখানে আমরা করে দিই কন্টেন্ট টু দাঁড়ান DW2 এবার আমরা এখানে এটা পেস্ট করে দিই তাহলে দেখবো আমরা ক্লিক করলে এখন ওপেন হচ্ছে এটাও ক্লিক করলে ওপেন হচ্ছে ক্লিক করলে চলে যাচ্ছে ক্লিক করলে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু আমরা অ্যাকোর্ডিয়ানের কাজটা কিন্তু করতে পারছি এরকমভাবে আমরা আরেকটাকে কপি করে পেস্ট করি কপি পেস্ট করি আরেকবার এখন আমরা করে দিই হেডিং থ্রি DH3 এই টু এর জায়গায় করে দিই এটা থ্রি DH3 কপি অ্যান্ড পেস্ট করে দিই সেট করবো তাহলে আমরা কিন্তু তিনটে অ্যাকোর্ডিয়ান আমরা দেখতে পাচ্ছি তো এই ধরনের অ্যাকোর্ডিয়ানকে আমরা কিন্তু বলতে পারি যে অলওয়েজ ওপেন ঠিক আছে মানে আমি এখানে ক্লিক করছি এখানেও ক্লিক করছি কিন্তু যখন এখানে দ্বিতীয়টা মানে হেডিং টুতে যখন আমি ক্লিক করছি তখন হেডিং ওয়ানটা কিন্তু কোলাপস হচ্ছে না ঠিক আছে তার মানে এটা অলওয়েজ ওপেন এবার আমি করতে চাই যে ফার্স্টের আইটেমটা সবসময় ওপেন হয়ে থাকুক তার জন্য আমরা এখানে কি করব এই যে কোলাপস এই যে কন্টেন্টের এখানে যে কোলাপস ব্যাপারটা যে লিখেছিলাম এখানে আমরা করে দেবো সিম্পল শো সেভ করবো দেখুন প্রথমটা অলওয়েজ শো থাকবে ক্লিক করবো ওটা তো শো অবভিয়াসলি থাকবে মানে সবসময় শো থাকবে অ্যান্ড অলওয়েজ ওপেন হয়ে থাকবে জিনিসটা ঠিক আছে এখন আমরা এই প্রসেসটা ক্রিয়েট করেছি এবার আমরা ডকে চলে যাই ডকের মধ্যে সেখানে দেখি ওপেন অনলি ফার্স্ট এবার আমরা এই পার্টটা কাজ করব তো তার জন্য আমরা কি করব তো আমরা এখানটা সিম্পল এখানে ব্রেক করে দিই তাহলে আমাদের একটু গ্যাপ থাকবে অ্যান্ড আমরা এখানটা একটু কপি করি পুরো ব্যাপারটাকে কপি করি কপি করে এখানে পেস্ট করে দিই আমরা একটা সেকেন্ড পার্টটা আমরা দেখাবো হচ্ছে এবার যে ওপেন অনলি ফার্স্ট এডটা ঠিক আছে যেহেতু আইডি গুলো সেম হয়ে গেছে তার জন্য ওরকম মনে হচ্ছে তো আমরা এখানটায় করে দিই এটা সব কিছু ঠিক থাকবে আমরা এখানটায় কন্টেন্ট সেকেন্ড করে দিই সেকেন্ড যেহেতু আমরা যে সেকেন্ড জিনিসটা দেখেছি সেকেন্ড কন্টেন্ট ওয়ান আর সেকেন্ড এখানে করে দিই কোথায় সেকেন্ড হ্যাঁ FECONV সেকেন্ড সেকেন্ড কন্টেন্ট টু অ্যান্ড আমরা এখানে করে দিই সেকেন্ড FECONV সেকেন্ড সেকেন্ড কন্টেন্ট 3 অ্যান্ড সেকেন্ড কন্টেন্ট 3 সেট করে দিই তাহলে হ্যাঁ তাহলে এটা আলাদা আলাদা করে কিন্তু কাজ করছে ঠিক আছে এবার সেকেন্ডেরটা আমরা একটু যে কাজটা করবো সেটা হচ্ছে যে প্রথমটায় খালি ওপেন থাকবে সেকেন্ডের ক্লিক করলে প্রথমটা কোলাপস হয়ে যাবে ঠিক আছে তো আমরা আমাদের এই কাজটা করার জন্য আমরা কি করব আমরা এই অ্যাকোর্ডিয়ানের যে পেরেন্ট যে অ্যাকোর্ডিয়ানের যে ডিফটা আছে সেখানে আমরা একটা আইডি নেবো সেই আইডিটা আমরা যা ইচ্ছা নাম দিতে পারি এখন আমি এই আইডিটার নাম দিয়ে দিই বুটস্ট্র্যাপ BWTSTRAP বুটস্ট্র্যাপ কী দেবো নাম চলুন অ্যাকোর্ডিয়ান নামই দিন অ্যাকোর্ডিয়ান আপনারা যা ইচ্ছা নাম দিতে পারেন ঠিক আছে আমি একটা আইডি নাম দিলাম বুটস্ট্র্যাপ অ্যাকোর্ডিয়ান ওকে এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে কন্টেন্টের যে পার্টটা আছে ঠিক আছে এই যে কন্টেন্টের যে আইডিটা যেখানে আমরা লিখেছিলাম যেখানে আমরা অ্যাকোর্ডিয়ান বডিটা লিখেছি তার আগে যে জিনিসটা দেখতে পাচ্ছি যেখানে আপনার আমরা আইডিটা নিচ্ছি মানে কন্টেন্টের যে আমরা আইডিটা নিচ্ছি সেখানে আমরা লিখবো হচ্ছে আর ডেটা বিএস প্যারেন্ট লিখবো ডেটা বিএস প্যারেন্ট আমরা দেবো হচ্ছে
আমরা যে আইডিটা টেনেছিলাম হ্যাশ দিয়ে আমরা এই আইডিটা দিয়ে দেবো, ঠিক আছে? সেম এই জিনিসটাকে আমরা কপি অ্যান্ড পেস্ট করে দিই সব কটাতে। এখানেও আমরা পেস্ট করে দিই আর এখানেও আমরা পেস্ট করে দিই। ওকে, এবার আমরা দেখবো যে ক্লিক করলে দেখুন সেকেন্ড ফার্স্টেরটা কোলাপস হয়ে যাচ্ছে, সেকেন্ডেরটা ক্লিক করলে সেকেন্ডের থার্ডেরটা ক্লিক করলে সেকেন্ডেরটা ক্লোজ হয়ে যাচ্ছে, আবার সেকেন্ডেরটা ক্লিক করলে থার্ডেরটা ক্লোজ হয়ে যাচ্ছে। মানে অন্যের যে কোনো একটা মানে টু বা থ্রি যে কোনো ক্লিক করলে যেটা ওপেন থাকবে সেটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আমি কি বললাম। এবার আমাদের এখানে একটা এরর আছে, দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ অবস্থা প্রথম অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক করলে আবার ক্লিক করলে ওটাকে ইনঅ্যাক্টিভ হচ্ছে। তো এই জায়গাটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই অ্যাকোর্ডিয়ান বাটনটা যেখানে নিয়েছিলাম এখানে আমাদের লিখতে হবে এই কথাটা লিখতে হবে আমাদের, ঠিক আছে? আবার আমি এটাকে কপি করি, কপি করে আবার আমাদের যে থার্ডেরটা আছে এখানেও আমরা এই জিনিসটাকে পেস্ট করে দিই। যে পেস্ট করবো দেখুন এখন জিনিসটা কিন্তু এররলেস হয়ে গেছে, জিনিসটা একদম টেকনিক্যালি একদম ঠিকঠাকভাবে কাজ করছে। সেম জিনিসটা আমরা এই কোলাপস জিনিসটা আমরা উপরেও টেনে দিই। কিন্তু প্রথমটা যেটা আমরা অলওয়েজ ওপেন মানে করেছিলাম, আমরা অলওয়েজ ওপেনের যে পার্টটা করেছিলাম সেখানেও আমরা কিন্তু এই জায়গাটা টেনে দিই। তাহলে আমাদের এই যে অ্যাকোর্ডিয়ান বাটন এখানে আমরা পেস্ট করে দিই, অ্যান্ড সরি প্রথমটাতে হবে না, সেকেন্ডগুলোতে হবে। কোথায় গেল ফার্স্ট সেকেন্ড? তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আমি এতক্ষণ পর্যন্ত অ্যাকোর্ডিয়ানটা কীভাবে ইউজ করলাম। একদমই ইজি, ঠিক আছে? আপনারা ইজিলি মনে রাখতে পারবেন কোথায় কী ইউজ করতে হবে, ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা তৃতীয় নম্বর অ্যাকোর্ডিয়ানটা দেখবো যেটাকে আমরা বলতে পারছি অ্যাকোর্ডিয়ান ফ্লাশ। কিছুই না ব্যাপারটা, সিম্পল। আমি আগে এক কাজ করি, এটাকে কপি পেস্ট করে দিই আমরা, আর একটা জাস্ট এক্সট্রা অ্যাট্রিবিউট লিখতে হবে সেটা আমরা লিখে দিচ্ছি, আর কিছুই না। সেট করলাম, ঠিক আছে? লাস্টের টা হচ্ছে ফ্লাশ, ঠিক আছে? ফ্লাশের কী হচ্ছে জিনিসটা খালি দেখুন এখানে, আমি এখানে লিখে দিই FLASH সেট করবো। দেখুন আমাদের কিন্তু এই যে কন্টেন্টের মধ্যে থেকে বর্ডারটা খালি চলে গেছে, আর কিচ্ছু না। আচ্ছা, আমাদের এখানটা ইয়েটা আমাদের আইডিটাকে একটু চেঞ্জ করতে হবে, THIRD, ঠিক আছে? থার্ড জিনিসটাকে আমরা সবকটাতে কপি পেস্ট করব, এইখানটা হচ্ছে আমাদের দিতে হবে থার্ড, এখানটা আমরা থার্ড কন্টেন্ট ওয়ান দিয়েছি, কিন্তু আমাদের এই থার্ডটা এখানে বুঝতে পারছেন যে মানে জায়গাটা কি হচ্ছিল। মানে আমরা এখানটা অ্যাকচুয়ালি কন্টেন্টে আমরা কি করেছি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আমরা যেখানে ক্লিক করছিলাম সেখানটা আমরা চেঞ্জ করিনি। এইগুলো একটু কিন্তু আপনাদের একটু দেখে এক জায়গায় তিন চারটে অ্যাকোর্ডিয়ান ইউজ করলে সেম একটু আপনারা কিন্তু দেখে নেবেন এই জায়গাটা, ঠিক আছে? ওকে, এবার দেখুন জিনিসটা হচ্ছে ফ্লাশে কি হচ্ছে, এই জিনিসটা কিছুই না, বর্ডার লেস হয়েছে। মানে হচ্ছে ওই যে এখানে দেখুন এই যে বর্ডারের ব্যাপারটা যেটা রয়েছে এখানে কিন্তু সেই বর্ডারের ব্যাপারটা নিয়ে, এটাই হচ্ছে ফ্লাশ, আর কিছুই না, ঠিক আছে? মেন জিনিস এই ফ্লাশটা বিশেষ কোনো ইম্পর্টেন্ট না, মেন জিনিস হচ্ছে আপনাদের অ্যাকোর্ডিয়ান শেখার পার্টটা। তবে আমি আরেকটা জিনিস দেখবো অ্যাকোর্ডিয়ানের, আমি তিন নম্বরেরটাতেই বা আমি এক কাজ করি, তিনটে জিনিস তো দেখিয়েছি, তো আমি এক কাজ করি, আমি আপনাদেরকে ডেফিনেটলি এই ডকটা দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা এই ডকটা পেয়ে যাবেন, তো আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। তো আমি এক কাজ করি, আপনার পুরো ব্যাপারটাকে কমেন্ট অফ করে দিই, কমেন্ট অফ করে দিই। আর আমরা প্রথম সেকেন্ড অ্যাকোর্ডিয়ানটাকে আমরা কপি পেস্ট করে নিই, ঠিক আছে? যে কোনো আমরা অ্যাকোর্ডিয়ানটাকে আমরা দিতে পারতাম, তো আমরা আপাতত এটাকে নিয়ে রাখলাম, ঠিক আছে?
এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা দেখবো হচ্ছে এখানটা ডিফল্ট আপ এর অ্যান্ড ডাউনারও জিনিসটা হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানটা জিনিসটাকে একটু চেঞ্জ করতে পারি, তো আমরা এখানে প্লাস মাইনাস আইকনসও দিতে পারি। তো তার জন্য আমরা কি করব, আমরা আমাদের ফোল্ডারের মধ্যে প্লাস মাইনাসের দুটো ইমেজ আমরা নিয়ে চলে আসি। তো আমরা আমাদের ফোল্ডারের মধ্যে প্লাস অ্যান্ড মাইনাসের আইকন দুটো নিয়ে চলে এসেছি, আমরা কি চেঞ্জ করবো এবার দেখুন। তো আমরা এবার কি করবো, আমরা কাজ করি যে অ্যারো আপ অ্যারো অ্যান্ড ডাউনার আছে, এটা আমরা চেঞ্জ করবো। তো আমরা অলরেডি আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে প্লাস অ্যান্ড মাইনাস আইকনটা নিয়ে চলে এসেছি, আমরা কি করবো, আমরা এটাকে ইন্সপেক্ট করবো। ইন্সপেক্ট করার পর আমরা কি দেখছি যে এই যে বুটস্ট্র্যাপ আইকনে আফটারটা আছে, এই আফটারের মধ্যে একটা ইমেজ কল করা হচ্ছে, তাই না? তো আমরা এটাকে কপি করি, কপি করার পর এখানে আমরা কি করি, পেস্ট করি আফটার। এই আফটারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা পাল্টে দিই। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কি করি, ইউআরএল আমরা ফার্স্টে প্লাস আইকনটাকে কল করব, প্লাস সরি ইউএস প্লাস ডট পিএনজি, একটা সমস্যা আছে, আমরা প্লাস আইকনটাকে কল করলাম, ঠিক আছে? এই কল করলাম, দেখতে পারবেন যে আমাদের কিন্তু প্লাস আইকনটা কিন্তু চলে এসেছে, তাই না? আমরা দেখতে পাচ্ছেন যে কিন্তু প্লাস আইকনটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ক্লিক করলে কিন্তু মাইনাস আইকনটা দেখতে পাচ্ছি। তো তার জন্য আমরা কি করবো, আমরা যে কোনো একটা সিলেক্টেডের জায়গায় বাটনসের জায়গা বা হেডারটার উপরে আমরা মানে যে অ্যাকোডিয়ানের যে হেডটা রয়েছে যেখানে আমরা ক্লিক করছি সেখানে আমরা একটা একবার ক্লিক করবো। ক্লিক করলে আমরা ওর ক্লাসটা পেয়ে যাবো। ক্লিক করার পর এখানে আমরা আফটারে ক্লিক করলে এই ক্লাসটা আমরা মানে আফটার ক্লিকের পর যে ক্লাসটা আমরা পাবো সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাল্টে দেবো। আমরা এখানে কপি করি, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট করার পর এখানে করে দিই মাইনাস, এটা এমআইএনইউএস মাইনাস, অ্যান্ড আমরা এখানে এটাকে ইম্পর্টেন্ট দিই, ইম্পর্টেন্ট সেভ করবো। দেখুন এবার কিন্তু আমরা ক্লিক করলে আমরা কিন্তু মাইনাস আইকনটা পাচ্ছি, তাই না? ওকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা যদি ইম্পর্টেন্টটা যদি নাও ইউজ করি তারপরেও যদি দেখি তারপরেও কিন্তু আমরা মাইনাস আইকনটা কিন্তু পেয়ে যাচ্ছি। তা আপনারা কিন্তু এইভাবে জিনিসটাকে কাস্টমাইজ আপনাদের মতন করে কিন্তু আপনারা ইজিলি করে নিতে পারবেন। নিশ্চয়ই আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা। তো আমি এক কাজ করি, যেটা কমেন্টটা অফ করেছিলাম সেটাকেও আমরা অন করে দিই। তাহলে আপনাদের কাছে একটা অ্যাকোর্ডিয়ানের ফুল লিস্ট আছে, ফুল ডিটেলস রয়েছে, আর এই ডকটাও আমি দিয়ে দেবো যাতে আপনারা আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। তবে আমি রেকমেন্ড করবো আগে আপনারা বুঝবেন, জিনিসটা ভালো করে প্র্যাকটিস করবেন, দেন আপনারা এই ডকটা ইউজ করবেন, তাতে আপনাদের নলেজটা বাড়বে, ঠিক আছে? আমার কিছু না, আপনারা যদি উইদাউট গ্র্যাব এনি নলেজ যদি আপনারা এই জিনিসটাকে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে আপনাদেরই অসুবিধা হতে পারে। তো এই হলো অ্যাকোর্ডিয়ান ডিটেলস। আপনাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আপনারা ডেফিনেটলি আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, অ্যান্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নিউ টিউটোরিয়ালে। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডেক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার, অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।